إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السخط وكل لحم نبت من السخط كانت النار أولى بها أولى به সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী ও আম্বিয়া ইকরামের উপর বিশেষভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজ আপনাদের সম্মুখীন আলোচ্য বিষয় হালাল রুজি আমি বিশেষ করে হালাল রুজি যেহেতু একটি বিস্তারিত বিষয় আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে জুয়া নামে প্রচলিত আইপিএল আইপিএল যে একটি বড় জুয়া এতে কোনো সন্দেহ নাই আর যে বাবুরা বিসিসিআইয়ে বসে আছেন তিনারাও জানছেন যে এটা একটা জুয়া যদিও এই আইপিএল খেলাতে বা আইপিএল যারা খেলাচ্ছেন বিসিসিআই এদের একটা ধারণা যে এর যেটা বাজেট বা এর যেটা মূল্য টাকা তো এই বাজেট দ্বারা ভারতবর্ষের জিডিপি যেটা সেটা অনেকটাই উন্নতির মুখে কিন্তু সেই বাবুরা ভুলে যাচ্ছেন যে আইপিএল এর বাজেট যদি বাৎসরিক কথার কথা সরকারি হিসাবে 1 কোটি টাকা হয় আইপিএল এর বাজেট যদি সরকারি খাতায় কথার কথা 1 কোটি টাকা হয় তো বেসরকারি নথিপত্রতে এই আইপিএল এর বাজেট তার চাইতে শতগুণ বেশি এই কিছুদিন ধরে চলছে এই রমরমা প্রত্যেক মোড় বাজার চায়ের দোকান যেখানেই আপনি যান এখন ওই আইপিএল এর মানুষ ওই টিভির সামনে বসে আছে আর হো হাল্লা সবচাইতে দুর্ভাগ্যজনক যেটা জিনিস হচ্ছে যে পৃথিবীতে কত রকম যে জুয়া আসবে আল্লাহ মালুম আমরা কোনোদিন ভাবতে পারিনি যে ওই ফিল্ডে খেলা হচ্ছে ফিল্ডে আমরাও দেখি মাঝে মধ্যে রাস্তা দিয়ে চলতে চলতে খেলা হচ্ছে তো ওই যে ফিল্ডে যে খেলা হচ্ছে তো ওই বলটা চালাচ্ছে তো প্রত্যেক বলে মানে বল চালাচ্ছে প্রত্যেক বলে যে ব্যাট ধরে ধরে প্রত্যেক বলে যে এত টাকা দিয়ে ব্যাট ধরা হয় এত টাকার যে এই বলে বাজি রাখা হয় এই রকম পরিকল্পনা মানুষ কোনোদিন ভাবতে পারেনি হতে পারে 3.5 ঘন্টার খেলা একটা শেষ হারা এবং জিতাতে হতে পারে আর আমাদের সমাজে শত শত পরিবার এই আইপিএল এর নোংরা চালে
এই আইপিএল এর ভুমড়ো জালে শত শত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই। আমরা খুব ঘন ঘন এ কথা শুনতে পাই, অমুক ছেলেটা আইপিএল এ এত টাকা হেরে গেছে, সুদে টাকা নিয়ে দে বাড়ি ছাড়াও হয়ে নে পালিয়ে আছে। এই যে জঘন্যতম একটা পাপ, আর তার সাথে সাথে যে একটা জুয়া, এই জুয়া এটাকে মানুষ মেনে নিতেই পারছে না। মনে রাখবেন, রুজি যতক্ষণ অবধি হালাল না হবে ততক্ষণ অবধি এবাদত কবুল হওয়ার যে শর্ত থাকা উচিত সেগুলো আপনার পূরণ হবে না। এর জন্য সবসময় চেষ্টা করবেন পেটে যা যাচ্ছে এটা যেন হালাল হয়। আপনি মনে রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি ধন সম্পদ যার আছে, তারও দিন হয় রাত্রি হয়, দিন রাত মিলিয়ে 24 ঘন্টা সময় পায়। অনুরূপভাবে যে চেরানোর মালিক নয়, যার কাছে ফুটা কুড়ি নয়াও নেই, তার কাছেও দিন হয় রাত হয়, 24 ঘন্টায় তার সময়। এই পেটকে আপনি আলু দিয়ে ভরেন তবুও দিন পার করবে, আবার এই পেটকে যদি হারাম খাদ্য খাসির মাংস দিয়েও ভরান তবু এই দিন পার করবে। এর জন্য মনে রাখতে হবে যে আপনি আপনার পেটে কি দিচ্ছেন, আপনার পেটে হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে, এই নিয়ে আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন, সেই মাংস জান্নাতে যাবে না যেই মাংস নাবাতা মিনাস সুফতি, যেই মাংস তৈরি হয়েছে হারাম খাবার খেয়ে, যেই মাংস তৈরি হয়েছে সুদের টাকাতে, যেই মাংস তৈরি হয়েছে সাতটা খেলাতে, যেই মাংস তৈরি হয়েছে আইপিএল খেলাতে, আইপিএল খেলার টাকাতে, এই যত রকমের হারাম অবৈধ টাকা দিয়ে আপনার শরীরে মাংস চর্বি রক্ত তৈরি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসামুন, সেই শরীর জান্নাতে যাবে না যেই শরীর কি হয়েছে নাবাতা মিনাস সুহুত, হারাম জিনিস দিয়ে তৈরি হয়েছে। আপনাকে ভাবতে হবে যে আপনি দিবারাত্রি করছেন কোন টাকাতে, আপনার ছেলের পড়াশোনা কোন টাকাতে, আপনার মেয়ের আসবাবপত্র কোন টাকাতে, আপনার পোশাক আশাক কোন টাকাতে। এগুলো যদি এই আইপিএল এর টাকাতে হয়ে থাকে, আইপিএল দেখান, আইপিএল খেলান, আইপিএল এ যুক্ত থাকেন, যত রকম আইপিএল এর সম্বন্ধিত কাজ কর্ম আছে সব কিছু হারামেতে বিন্দু পরিমাণ হালাল নাই। আপনাকে লজ্জা থাকা উচিত ছিল, আপনি হালালের ফতোয়া বলছেন, এটা তো একটা সামান্য ক্রিকেট। অর্ধনগ্ন হয়ে শর্টকাট পড়ে আপনার মেয়ের বয়স কি মেয়েটা, আপনার মেয়ের বয়স কি মেয়েটা, জাং দেখিয়ে দেখে যখন ছক্কায় এবং চার হচ্ছে তখন উলঙ্গ হয়ে হুড়রে হুড়রে বলে সেখানে যে গান আর ডান্স করছে সেটা আপনি কি করে দুই চোখ মেলে দেখতে পাচ্ছেন? লজ্জা থাকা উচিত ছিল আপনার। এই পতিতালয়ের যে সমস্ত কাট, পতিতালয়ের যে সমস্ত ব্যবস্থাপনা, ভারত সরকার বা খেলোয়াড়েরা বা বিভিন্ন পুঁজিপতিরা আজকে রেখেছে দল দলে আপনি এবং আপনার সন্তান সন্ততি সেখানে, কত বড় দুঃখজনক এবং লজ্জার বিষয়। একজন ছেলে পাঁচ অক্তের নামাজি, তারপরেও তাকে বুঝাতে হচ্ছে আইপিএল খেলা দেখা হারাম। একটি লোক পাঁচ অক্তের নামাজি পরহেজগার, তবু আশ্চর্য তার কাছে আইপিএল খেলা কি করে হারাম হতে পারে, এটা একটা ক্রিকেট। মনে রাখবেন, এই সমস্ত খেলা যত রকম খেলা এই অশ্লীলতার সঙ্গে সম্পর্কিত সেগুলো জায়েজ নয়।
আপনি এমনি কোন জায়গায় ঘুরতে গেছেন, মর্নিং ওয়াকে গেছেন বা এমনি সন্ধ্যাবেলায় ঘুরতে গেছেন মাঠে ঘাটে ফিল্ডে, তখন খেলা হচ্ছে ওখানে বসে থাকতে থাকতে একটু দেখে নিলেন, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু এরই জন্য যে সব করে আপনি ওই 21 ইঞ্চির সামনে বসে আছেন, আপনি বসে আছেন, আপনার মেয়ে, আপনার ছেলে, ওই ভাত খেতে খেতে সব আইপিএল আজকে খেলা কার, আজকে কেকেআরের খেলা, আরে ও তো মনে হচ্ছে নিজের মাটিরই নিজেরই বাপেরই সম্পত্তি। আর যখনই ওই চের বা ছক্কা মেরেছে কোনো একটা ওই খেলাড়িগুলো, তখন ওই যে অর্ধমগ্ন হয়ে আছে বাপ বেটাই দেখে, তখন হুররে হুররে হ্যাঁ চের মেরেছে আমাদের কলকাতা। লজ্জা থাকা উচিত ছিল আপনার এই সমস্ত কার্যকলাপের জন্য। প্রিয় ভাই বসলিম, আমি আপনাকে একমাত্র সতর্ক করার জন্য বলছি, এই সমস্ত জিনিস এক অপরের সঙ্গে শত্রুতা নিয়ে আসে, এই সমস্ত জিনিস মানুষকে আখেরাত থেকে গাফিল করে দেয়, এই সমস্ত জিনিস একজন নামাজিকে বেনামাজি করে দেয়, এই সমস্ত জিনিস একজন আল্লাহ ভীরু লোককে শয়তানের সূচিপত্রতে এনে দাঁড় করে। এরই জন্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, হে ইমানদারেরা তোমরা খাও, হালালেন তাইয়েবা, পবিত্র হালাল যেটা খাবার সেটা খাও, এবং মনে রাখো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের তোমরা অনুসরণ করো না, শয়তান তোমাকে যেই খারাপ পথের দিকে ডাকছে সেই পথে যেও না, ইন্নাহু লাকুম আদুউ্যুন মুবীন, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে শয়তান হচ্ছে তোমার শত্রু, আর এই শয়তানের একটা প্ররোচনা, তার প্রোপাগান্ডা, তার একটা কর্ম, তার একটা কাম হচ্ছে মানুষকে খারাপ পথের দিকে আহ্বান করা। প্রিয় ভাই, এই আইপিএলের পা থেকে যে মাথা অব্দি যে বাজেট, সেটা কিন্তু সীমাহীন। সামান্য তুমি দেখে থাকবে ওই সাইডে সাইন বোর্ড, ওই সাইন বোর্ডে লেখা আছে VIVO, মানে ভিভো। এই ভিভোটা লেখার জন্যে, যেহেতু স্পন্সার সে, এরই জন্যে প্রতি বছর BCCI-কে ভিভো ব্র্যান্ড, ভিভো কোম্পানি দেয় 440 কোটি টাকা। 5 বছরের জন্যে চুক্তিবদ্ধ হয়ে 5 বছরের কনসার্ট কিনতে গিয়ে ভিভো BCCI-কে টাকা দিয়েছে 2200 কোটি টাকা, 2200 কোটি টাকা শুধু একটা মোবাইল কোম্পানি এত টাকা দিয়েছে। তারপরে তো আমার চাইতে শতগুণ তোমরা বেশি ভালো জানো যে একটা ওই ওয়াকরমাকে কিনতে নাকি টাকা লেগেছে 16 থেকে 20 কোটি টাকা। কোনো কাজ নেই, কাজ হচ্ছে তার কি ওই একখান ব্যাট নিয়ে থাকবে আর একটা বল আসবে ওকে মারা। আশ্চর্য একটা কাজ, আল্লাহ না করে ওই ক্রিকেট থেকে কোনো দিন যদি সরে যায় আর তার যদি ব্যালেন্স না থাকে, কোনো দিন সে একটা কাঁঠালের পাত কাটতে পারবে কি পারবে না এটা নিয়েও সন্দেহ। ওই যে দেখছো না তোমার এই এই পাড়াখানটাতে আছে, এই পাড়াতে যাই গাড়ি নিয়ে তো দেখতে পাই, এই কোনাটাতে আছে ব্যাংকের ওই কোনাটাতে, ওই এই যে একটা খেলা, আচ্ছা এটা কোনো খেলা বলা যায় একে? হ্যাঁ গো, কেয়ামত অব্দি যদি খেলেন তবু তাকে এক্সারসাইজ নাম দেওয়া যাবে না। নামাজ রোজা সবকে তাকে রেখে দিয়ে আর ওগুলোকে, ওগুলো হিন্দুর ছেলে না খ্রিস্টানদের ছেলে এখানে এসে খেলে? বিজাতি, এই গ্রামের ছেলে নয়, সবই আপনাদেরই ব্যাটাবেটি। নীরব দর্শক হয়ে মানুষ দেখছে, আর সবচাইতে বড় আহমক এবং বেওকুফ হচ্ছে সেই বান্দা যে ওই ক্যারাম বোর্ড খেলাচ্ছে এবং ক্যারাম বোর্ডের ওই টাকা নিচ্ছে, এই হচ্ছে সবচাইতে বড় বেওকুফ। এর হিসাব আগে হবে হাসরের মাঠে, যে ক্যারাম বোর্ড কিনেছে খেলাচ্ছে যার জায়গা, তার হিসাব সবচাইতে বড় কঠিন হবে যারা খেলছে তাদের চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের কোন কর্মের নির্ধারণ করে তার নিয়াতের উপরে। মানে আপনি ধরলেন নিয়াত করলেন যে আগামী সপ্তাহে মসজিদে জুমার মসজিদে আমি 50টা টাকা দিব, এটা নিয়াত করলেন, যে টাকা বান্ডিল করে রেখেছেন, এবার তার বান্ডিলটাই হারিয়ে গেল না, বুঝতে পারলেন না, 50 টাকা মসজিদে দিব এই নিয়াত করে গুটিক টাকা আছে আপনার কাছে তা রেখেছেন, ওই টাকাটিকে হারিয়ে গেল আপনার, আপনি দিতে পেলেন না। তো আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ধারণ করে তার নিয়াতের উপরে। আপনি নিয়াত করেছেন আপনি নিজে পেয়ে নেবেন, টাকা চেয়ে না ওদের নিয়ে আপনি, কিন্তু নিয়াত করেছিলেন। আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো মানুষ এশার নামাজের পরে এই নিয়ত নিয়ে ঘুমায় যে আল্লাহ ফজরের সময় আমাকে জাগিয়ে দিও আমি যেন জামাতের সহিত নামাজ পড়তে পারি, এটা বলে বান্দা ঘুমিয়েছে আর ওর ঘুম ভাঙছে সকাল 8টার সময়, এই নিয়ত করে বান্দা ঘুমিয়েছে আল্লাহ ফজরের জামাতের সহিত যেন নামাজ পড়তে পারি, এই নিয়ত করে ঘুমিয়েছে। এবার তার ঘুম ভাঙছে কখন? একদম সকাল 8টার সময়। তো সকাল 8টার সময় ভাঙলো তার জামাত নাই, জামাত তো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বান্দার জন্য ডাবল আজর, ডাবল নেকি বলছেন। এক নেকি কি? তুমি ফজরে জামাতের সহিত নামাজ পড়ে যতটা নেকি ততটা নেকি তুমি পেয়ে নেবে, যদিও ওই 8টার সময় ফজরের নামাজ পড়েছে। এক নেকি কি পাবে? জামাতের সহিত নামাজ পড়ে যতটা নেকি ততটা নেকি তাকে দোয়া হবে। ডবল নেকি যেটা হচ্ছে যে ঘুমিয়েছিল এটা তার জন্য সাদকা হয়ে গেল, যেটা ঘুমিয়েছিল এটা তার জন্য কি হলো? সাদকা হয়ে গেল। মানে কি? নিয়াত করেছিল এরই জন্যে আল্লাহ তাআলা তার নেকিকে বাড়িয়ে দিলেন। আল্লাহ এত দয়াবান, মানুষকে নেকি দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তোমাকে হজ করতে হবে না, তুমি খালি নিয়াত করো আগামী বছর যদি আল্লাহ বেঁচে বাঁচিয়ে রাখে তাহলে হজ করব। বান্দা আজকেই মরে গেল, আল্লাহ তাকে হজের নেকি দিয়ে দিলেন। আল্লাহ নেকির নিয়ে প্রস্তুত হয়ে আছেন যে বান্দা কখন নিয়াত করবে আর আমি তাকে কখন নেকি দেব, আল্লাহ প্রস্তুত হয়ে আছেন। বানী ইসরায়েলের একটা লোক কিলার হত্যাকারক, কিলার, সে 99 জনকে হত্যা করেছে। কতজন? 99 জনকে, দিয়ে আল্লাহকে দেখা ভয় লেগেছে, ছুটে বেড়ায় কোথায় যে ক্ষমা হবে কোথায় যে ক্ষমা হবে। একটা দরবেশের কাছে গেছে, দরবেশ বুঝেন কাঠমলবি, কাঠমলবি কাঠমলবিও বুঝেন না, ওই একটা কথা বলে না ও সিপাহী কা ঘোড়া কুচনা হতো থোড়া থোড়া, ওই কাঠমলবি কিন্তু ধর্মের জন্য খুব বড় বিপদ। এই বানী ইসরায়েলের ঘটনাটাও তো বিপদ আছে, আমি আপনাকে বলি যে কিছু আছে কাঠমলবি, মানে মুলবিও নয় আর সাধারণ লোকও নয়, মানে একটু একটু করে দুটা, এরা কিন্তু সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। এই হাদিসেও ভয়ঙ্করই আছে কিন্তু আমি আপনাকে বলছি এরা খুব ভয়ঙ্কর, এই কাকমলবি কাকমরলেরা। এক যে জানে না এই একটু ভালো, আর যে জানে তার একটু আলাদা, আর এই মধ্যেখানে যে কাকমলবি খুব বিপদ একে নিয়ে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো 99 জনকে একটা লোক কি করেছে? বানী ইসরাইল গোত্রের হত্যা করে দিয়েছে। আল্লাহকে বলে স্মরণ এসেছে, আল্লাহ তো ছেড়ে দেবে না, এতটি লোককে কেড়েছে আল্লাহ ছাড়ে? খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় কোথায় কার কাছে যাব, কে পথ দেখাবে যে আমার নেকিগুলো আমার পাপগুলো ক্ষমা হবে, কে বলবে এই কাজটা করতে গেলে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, 99 জনকে হত্যা করেছো করেছো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, এর জন্যে ওই ভালো লোক ফতুয়া খুঁজে বেড়ায়। তো ওই কাঠমলবির কাছে গেছে, তো কাঠমলবি তো ওই থোড়া থোড়া একটু এদিক একটি ওদিক, দেখ কোনো রকম জোর তালি দিয়ে ধর্ম চালাইছে। তাকে যখন বলেছে চাচা আমি তো এরকম ব্যাপার 99 জনকে হত্যা করেছি বাঁচার কোনো পথ আছে? তো তো কাঠমলবি তো ফতোয়া জানে না, ও তখন বলেছে 99 জনকে হত্যা আল্লাহ কি ক্ষমা করে এটা? না 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 তোমার তো ক্ষমাই নেই তুমি জান নামে। এই কথা বলে 99 জনকে হত্যা করেছিল টেম্পার আরো মাথায় উপরে, তখন ওই তালোয়ার বের করে কাঠমলবি গদিলে 100 সেঞ্চুরি। আবার তার মনে পড়লো যে না কাজ তো বিরাট বড় ভুল হয়ে গেল, আবার ছুটাছুটি 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 চলে গেল কোথায়? একটা আলেমের কাছে। আলেমের কাছে কে বললো? সেই
100 জনকে যে হত্যা করলো সে পুরো ঘটনাটা বলল আমি 99 জনকে হত্যা করেছিল ও যার কাছে ফতোয়া নিল সে এরকম কথা বললে আমার রাজ্যটা গেল অপকেটে দিয়েছে কোনো পথ আছে তো সে তো আলেম ছিল সে তো অভিজ্ঞ ব্যক্তি সে তো কাঠমড়ল নয় সে তখন কোরআন হাদিস থেকে একটা ফতোয়া বললো দেখো বান্দা যদি পাহাড় সমপরিমাণ পাপ নিয়ে আসে আর আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চাই আল্লাহর কাছে পাপ যদি শিরিক ব্যতীত থাকে তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন বান্দা সঙ্গে সঙ্গে সেখানে তৌবা করলেন ইখলাসিয়াতের সহিত আর আল্লাহর যেটা ইচ্ছা বেচারা ফিরে আসবে এলাকা তার পূর্বে ইন্তেকাল মারা গেলেন তো ফেরেশতাদের মধ্যে ঝগড়া যে এখনি মারা গেল তো নামাজ রোজা কিছুই নেই তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতিরা বলছে যে না যেহেতু তৌবা করেছে তো লোকটা কি হয়ে গেল পাপ শূন্য আর পাপ নেই তো জান্নাতে যাবে আর ফেরেশতা বাকি ফেরেশতাদের কথা হলো না এতটি লোককে হত্যা করেছে তারপরে তৌবা নেই করেছে মেনে নিলাম তো নেকি যে নেই আর খাতায় এক অক্ষের নামাজও যে পড়তে পারেনি আল্লাহ এই বিচার করলেন এই দুই পক্ষের ফেরেশতাদেরকে বলেন এক কাজ করো যার রাস্তাটা নিকটে হবে মানে যেখানে আলেমের কাছে ফতোয়া নিতে গেছিল তো ওই ফতোয়ার বাড়ি থেকে ওর বাড়ি এই যে ডিস্টেন্সটা আছে তো ওই বান্দা মানে ওই লোকটা 100 জনকে হত্যা করেছে ওই যে এসেছিল তো কাছে কোনটা আছে আল্লাহর তাজাল্লি দেখেন আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবেন এরই জন্যে আল্লাহ কি করলেন মাটিকে বললেন এদিকের মাটিকে বললেন এই তুমি পিছে সরো আর ওকে বললেন এই তুই কাছা লাস্টে দেখা গেল ওই লোকটা জান্নাতি পেয়ে গেল আমি আপনাকে যে কথা বলতে চাইছি এই এতগুলো কথা বলার একটা মাত্র কারণ যে আল্লাহ কত দয়াবান আল্লাহ কত ভালোবাসেন আমাকে আপনাকে নেকি না করেও বলছে বান্দা জান্নাতে যাও সেই আল্লাহ এই আপনার সাট্টাবাজি জুয়া IPL টাকা এর জন্য কত ভয়ঙ্কর কথা বলছেন আল্লাহ রাসূল দেখেন এতক্ষণ শুনলাম নিয়াত করতে গেলেই নেকি কাম করিনি নিয়াত করেছি নেকি পেয়ে নিয়েছি খালেস নিয়াত এইবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে কিছু পাপ রয়েছে যেই পাপ না করতে গেলেও নেকি শুধু বলেছি এটা করব করিনি শুধু বলেছি এটা করব কিন্তু করিনি বলেছি এটা করিনি তো করিনি তবুও পাপ এই পাপগুলির মধ্যে একটা হচ্ছে কি এই জুয়া খেলা না বুঝতে পারলেন না আপনি আপনার বন্ধুকে বললেন যে আব্দুল্লাহ আয় 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 ওই লুডুটা বের কর মোবাইলে তা লুডুটা খেলি তো আব্দুল্লাহ আব্বা বা মা ডাকলে তো আব্দুল্লাহ চলে গেল খেলতেই পেল না চারজনেই বা তিনজনেই বা দুজনে জয়জনেই খেলে তো খেলতেই পেল না কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না খেললেও পাপ লেখা হয়ে গেছে না তুমি তো বুঝলে না এটা কত বড় ভয়ঙ্কর পাপ এটা তো তুমি বুঝতেই পারছো না তুমি বললে যে আজকে যদি কলকাতা জিতে তাহলে কিন্তু আজকে যদি কলকাতা আগামীতে কলকাতার খেলা হতে গেলেই 5000 টাকা থাকবে কলকাতার তরফ থেকে তুমি ধরোনি টাকা না তুমি টাকা ধরোনি শুধু বলেছো যে এইবারে কলকাতা খেললে আমি এত টাকা ধরবো ধরোনি ধরবো এই ধরবোতেই হয়ে গেছে কাজ এত ভয়ঙ্কর পাপ এটা পৃথিবীতে নিয়াত ভালো কাজের নিয়াত করতে গেলেই নাকি কিন্তু এই জুয়া এত জঘন্যতম পাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুয়া তুমি খেলোনি খালি বলেছো যে আই খেলি তুমি খেলোনি খেলার নিয়াতটুকু করেছো এরকম হতে গেলে এরকম খেলে নিব কালকে কলকাতার খেলা আছে আমি কলকাতার তরফ থেকে এত টাকা লাগাবো পরশু দিন চেন্নাইয়ের খেলা আছে খুব ভালো খেলছে অমুক দিন হতে গেলে এত টাকা লাগাবো অমুকের খেলা অমুকের সাথে হতে গেলে লাগাবো তুমি টাকা লাগাওনি তারপরও পাও এটা হচ্ছে জুয়া এটা হচ্ছে কি জুয়া কত ভয়ঙ্কর পাপ আর এই জুয়ার ব্যাপারে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করেছেন যেমনভাবে আল্লাহ তাআলা সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91 এর মধ্যে স্পষ্ট ভাষায় একটা কথা বলছেন যেটা খুব বাস্তবের সঙ্গে পুরোপুরি মেল
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজলুম মিন আমালিশ শাইতান ফাজতাবিউহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা চারটা জিনিস থেকে বেঁচে থাকো। এই ঈমানদারেরা তোমরা চারটা জিনিস থেকে বেঁচে থাকো, চারটা জিনিস কি? নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো না। এত বড় এত বক্তব্য দিয়ে তো তোমাকে বুঝাতেই পারি না যে বিড়িটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। মুলবি সাহেব খেয়েলি, নেশা তো লাগে না। আচ্ছা আমি আপনাকে একটা কথা দেখে তো বুঝাতে পারছি কি পারি না, এই বোতল বুঝেন তো? বোতল সবাই বুঝেন, বোতল কাকে বলে? তো এই বোতল ধরেলেন, এই এক আধ গিলাস খেতে গেলে হয়তো নেশা লাগে, এক আধ গিলাস খেতে গেলে নেশা লাগে। এইবার ধরেন ওই বোতলের এক ফোঁটা, ওই ড্রপ হয় না ড্রপ ড্রপ, ওই ড্রপের মতন এক ফোঁটা পানিতে ফেললেন, যে ওই পানিখান খেয়ে নিলেন, নেশা লাগবে? ও বুঝতেই পারবেন না মিলা হয়েছে না হয়নি। এক গিলাস পানি ওই দু আড়াইশো যতখানি আছে, যে এক ড্রপ ফেললে ওই বোতলের গালা, এক ড্রপ ফেললে ওটা আবার খেয়ে নিলে তো বোঝা যাবে যাতে কী নেশা আছে? বুঝেই যাবে না। এইবার আপনি বলেন তো যে ওই এক ড্রপ যে পানিতে ফেলা হলো, তো ওই পানিটা হালাল না হারাম? পানিটা যে হারাম হয়ে গেল কেন? অত তো নেশা নেই, কেন হারাম হলো? আচ্ছা পানিটা দেখি নেশা আছে? তুমি একটা দুধের বাচ্চা ছেলেকে খাওয়াও তো ওকে নেশা লাগবে না, কিন্তু তা সত্ত্বেও যে হারাম, আপনি ফতোয়া কোথা থেকে পেলেন যে এটা মাকরু? মানে আপনার মুলবি খাই তো ওই মুলবি সাহেব বলে দিয়েছে মাকরু, তো ওই 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 মুলবি সাহেবকে আল্লাহ হাসরের মাঠে তৈরি করবেন, নিয়ে আসবেন। সূরা বানী ইসরাইলের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন ডাকা হবে প্রত্যেক অনুসারীদেরকে, মানে যে পাথর পূজা করেছে তারাকে ডাকা হবে, যে গাছ পূজা করেছে তারাকে ডাকা হবে, যে সূর্য পূজা করেছে তারাকে ডাকা হবে, যারা আল্লাহর পূজা করেছে তারাকে ডাকা হবে, এইরকমভাবে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে। সূরা বানী ইসরাইল 72 নম্বর আয়াত। তো প্রত্যেক ব্যক্তিকে, যে মুলবি পূজা করেছে তাকে ডাকা হবে, আমার মুলবি যেটা বলেছে সেটাই শেষ কথা, তো ওই মুলবিকে ডাকা হবে, আর ওই মুলবির মুরিদটিকে কিন্তু ডাকা হবে। এর পরেও যদি মুরিদিগির করবেন তো আপনার ব্যাপার, তো মুলবিকে ডাকা হবে, মুলবির মুরিদ অনুসারী ওই মুলবিকেই শেষ কথা বলেছে, মুলবি আমাদের যা বলেছে সেটাই শেষ, তো এই লোকটিকে ডাকা হবে। ডাকার পরে প্রত্যেককে বলবে তোমরা যার দুনিয়াতে অনুসরণ করেছিলে তোমরা তার পিছনে পিছনে চলে যাও, যারা গাছ পূজা করেছে গাছ আনা হবে তাদের অনুসারী হবে, গাছ আগে আগে যাবে তাদের অনুসারীরা পিছে পিছে যাবে, গাছও জাহান্নামে তার অনুসারীরাও জাহান্নামে, পাথরের হিসাবটাও সেই রকমই, মুলবি পূজা যারা করেছে তাদেরও সীমা ওই রকমই, যারা মুলবির কথায় গেছে সেই মুলবি হাঁটবে আগে আগে, এই অনুসারীরা পিছে পিছে, মুলবিও জাহান্নামে মুলবির অনুসারীরা জাহান্নামে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই দিন ওখানে স্থির হয়ে থেকে যাব। আল্লাহ আমাদেরকে রেগে বলবেন এই তোমাদেরকে যে বললাম যাকে যাকে অনুসরণ করেছে তার পিছু ধরে চলে যাও, তখন আমরা বলবো আল্লাহ আমরা যার অনুসরণ করতাম তাকে তো দেখতেই পাচ্ছি না, কার অনুসরণ করতে? আমরা অনুসরণ করতাম দুনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই দিন আল্লাহ তাআলা আমাদের সেখান থেকে নাজাত দেবেন। কেন? মুহাম্মাদের অনুসারী আমরা। প্রিয় ভাই, আমি আপনাকে প্রথমে যেই কথা বলছিলাম যে আজকে আপনার যেই মুলবির অনুসরণ করতে গিয়ে যে আপনি বড় বড় পাপ করছেন এটা আপনি বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আযলামু, এই দুনিয়ার মানুষ চারটি জিনিস থেকে বেঁচে থাকো, এই চারটি জিনিস তোমাদের জন্য হারাম। এক, নেশা জাতীয় দ্রব্য আপনি মিনিয়ে নেবেন যা আছে, আছে বিমল থেকে নিয়ে রজনীগন্ধা থেকে নিয়ে জর্দা দিয়ে পান থেকে নিয়ে গুটকা থেকে নিয়ে গুল থেকে নিয়ে মদ থেকে নিয়ে যত রকম আছে সবই চলে এলো, এতে কোনো ছাড় ছুট নাই, সব এখানে চলে এলো। আর কিছু লোক তো ওই আজান হতে গেলে হাতে গুলিয়ে বের হলো মুরগি, ছি 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 ছি, এই মদ খেয়ে নামাজ লাগবে? মদ খেয়ে যদি কেউ আসে কেন লাগবে না? একটা লোক মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে, সে নামাজ লাগবে না?
এই ফতোয়াটা তো ভালোই বুঝো তোমরা, যে মদ খেয়ে মরবে সাহেব, মদ খেয়ে রোজা লাগে, তো ভুলটা কি? আল্লাহ আল্লাহ রসুল সাঁটা একই রকমই কথা বলেছেন, মদের জন্যে বিশেষভাবে হাদিস নিয়ে আসেন। মদ খেয়ে আসতে গেলে মদখোর, আর গুল খেয়ে আসতে গেলে গুলখোর নয়, সেম, কোনো পার্থক্য নাই। বরিম দিতে তো ওই বেড়ি বুঝেই আছে, আর ওই বড়ি নেই নয় বুঝে, বরিম দে যারা বেড়ি খায় তার আগে বলবে যে মসজিদ থেকে বেরিয়ে চাচা লুঙ্গি খান ঝাড়ো তো এক আধটা পড়বে, এরা নামাজে কি পরিবর্তন হবে? এর জন্য তো স্পষ্ট মাসে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল নামি জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রেখেছি, তাতি ওই কবর পূজারীরাকে দিব না, কালী পূজারীরাকে দিব না, মদখোর জুয়াখোর ঘুষখোরেরাকে দিব না, এই ওয়াইল নামি জাহান্নামে আমি ভরবো কাদেরকে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিদের জন্য আমি ওয়াইল তৈরি করে রেখেছি, ওয়াইল নামি জাহান্নাম। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ আমি আপনাকে কয়েকবার বলিনি যে নামাজ কবুল যেন হয় এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে? পাঁচ অক্তের নামাজ পড়ছি না আমরা, তো খেয়াল খেয়ালি ঠুকাঠুকি যা চলতে চলছে। আরে ভাই, আপনাকে যেই নেকিগুলো করছেন এই নেকিগুলো কবুলের জন্যও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সাহাবায়ে কেরাম বিশেষ করে রমজান মাসের পরের দিন অর্থাৎ ঈদের দিন ঈদগাহে কেঁদে কেঁদে দোয়া করতেন, এই দোয়া করতেন, আল্লাহ এই যে রমজান মাসের কিয়াম মানে তারাবি, সিয়াম মানে রোজা, দান খায়রাত যা কিছু করেছে এগুলো তুমি কবুল করে নাও। এর জন্য আমি আপনাকে বলছি যেগুলো ইবাদত করছেন এর কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে আল্লাহ নামাজে ভুল ভ্রান্তি মনে হয় আছে তুমি কবুল করো, আল্লাহ দান সাদকা করছি যতটুকু পারছি তুমি আল্লাহ কবুল করো, এরকমভাবে ওটিকের জন্যও আপনাকে দোয়া করতে হবে। প্রিয় ভাই, এগুলোকে বর্জন করার চেষ্টা করুন। মনে রাখবেন, যাদের দোকানে এগুলো বিক্রি হচ্ছে এই ইনকাম কিন্তু হারাম না ভাই, বিমল বেচা যাবে না। হ্যাঁ, আপনি যুক্তি দেখাতে পারেন, আমি যদি বিমল না বেচি তাহলে কি ওরা বিমল খাওয়া ছেড়ে দেবে? অবশ্যই ছাড়বে না, অন্য দোকান থেকে কিনবে। তোমার এই যুক্তির উত্তর অনেক রকম আছে, কিন্তু তোমাকে আমি বুঝাতে চাইছি, না ভাই একটু সামটাও, যদি 10 টাকা ইনকামই হতো তোমার তো তুমি মনে করবে এই 10 টাকা বাদ দিয়ে দিলাম, ওই কোটাতে দান করছি আমি মসজিদে 10 টাকা করে, কমসে কম এতটুকু মনে করো। আল্লাহ তাআলা বলছেন এই ইমানদারেরা 4টা জিনিস থেকে বেঁচে থাকো, 1 নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো, ওয়াল মাইসার এবং জুয়া থেকে বেঁচে থাকো, জুয়া জুয়া যত রকমের জুয়া আছে, যত রকমের জুয়া আছে সমস্ত জুয়া থেকে বেঁচে থাকবে, লটারি। সেই দিন শুনলাম আমি যে শামসের গঞ্জে, এই যে সুতি, এটা না সুতি থানা সুতি, এটা আছে শামসের গঞ্জ, যেখানে আজকে ভোট হলো রেজাল্ট হলো, এই শামসের গঞ্জের লটারির পার ডে বাজেট শুনলাম 3 কোটি টাকা, ভাবা যায়? এক মাসে শুধু 100 কোটি টাকা লটারি পার পাশে যায় এই শামসের গঞ্জের মাটি থেকে গো। এইরকম শামসের গঞ্জালা পশ্চিমবঙ্গে কতটি আছে? আর একটা 3rd degree ছেলেকে ওই 1 কোটি দিয়েছে, তাই বাড়ি উঠিয়ে দিয়েছে, ওয়াকিল হবে ওই 1 কোটি পেয়েছে, কত কোটি আছে আপনি ভাবতে পারেন? আল্লাহ বলছেন নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো এবং জুয়া থেকে বেঁচে থাকো, আনসাব প্রতিমা থেকে বেঁচে থাকো, মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা তো আপনি বুঝেন না, ওই আপনার স্কুল নেই স্কুল, স্কুল নেই স্কুল, তো এজ গান্ধী জয়ন্তী, তো ওই বাপুজির একটা ছবি আছে, তো এই বোকা মাস্টার খ্যাপা মাস্টার ওই গাঁদা ফুলের ছবি নিয়ে যেয়ে ওই বাপুজির গলায় পড়িয়ে দিয়েছে ছবির, ওকে যখন বলা হচ্ছে এটা যে শ্রী, না 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 এটা শ্রদ্ধা, এটা হচ্ছে প্রতিমা, এটা হচ্ছে শ্রী, না ছবিতে কোনো সূত্রে মালা পড়ানো যাবে না, কোনো সূত্রে মালা চড়া যাবে না। মমতাজি জিতেছেন, না আমি সরকারের বিরুদ্ধে বলছি না, কিন্তু যেটা যে অন্যায় ওটা যে বলতে হবে,
আপনি পার্টি কি করবেন না করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে বলতে চাইছি মমতা দি আমাদের নেতা, মানি আর না মানি আমাদের নেতা মোদি, নরেন্দ্র মোদি, ভোট দি বা না দি আমারও নেতা, ওই পাঁচ বছরের ছেলেরাও নেতা। ওই তো মমতা দি জিতলে কি তার ছবিটা পার্টি অফিসে লাগিয়ে ওই গাঁদা ফুল লাগিয়ে রাখতে হবে? দেশের কোনো যে সুযোগ নাই। 15ই আগস্ট হলো, আর ওই 15ই আগস্টে ওই পতাকাটার সম্মুখীন কি মাথা মতো করতে হবে? না, আমি বলিনি, আমার বক্তব্য একটা ছিল না, 15ই আগস্ট পালন করবো আমরা, কিন্তু এগুলো তো বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিমা থেকে বেঁচে থাকো, কারণ এই প্রতিমা হচ্ছে একটা প্রকল একটা বড় শিরিক। নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো, জুয়া থেকে বেঁচে থাকো, এবং বেঁচে থাকো প্রতিমা থেকে। ওয়াল আজলাম, ভাগ্য পরীক্ষা থেকে বেঁচে থাকো। এই ভাগ্য পরীক্ষা বুঝো না, ওই চান লটারি গেলা কাটি, ভাগ্যটা কেমন চেক করিছ ভাগ্যটা? আর এখন তো একটু উঠলো, আগে দেখতাম ওই মেলাতে রোবট মতন একটা রোবট বুঝো, রোবট মানুষের মতন হয় না রোবট, তো অনেকটি লাইট লাগা থাকতো, টিপ 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 করে জ্বলতো, আর একটা হেডফোন লাগা থাকতো। এটা কি গো না তো তোমার ভাগ্য বলবে, আর ওই ওই ভাগ্য যে বলবে তাকে এনেছে কোথায়? সাইকেলের কেরিয়াতে বেঁধে এনেছে তাকে, যে ভাগ্য বলবে মানুষের। আস্তাগফিরুল্লাহ, ওকে এনেছে কোথায়? সাইকেলের পিছনে কেরিয়াতে বেঁধে এনেছে কাকে? যে আমার তোমার ভাগ্য বলবে তাকে, ওই হেডফোন লাগবে ওইগুলো ভাগ্য বলবে, তারই তো ভাগ্যের কোনো ঠিক ঠিকানা নেই। আর ওই তোমাকে কি বলবে? ভাগ্য বলবে। আল্লাহ রসুল এই চারটে জিনিস থেকে নিষেধ করলেন, নেশা জাতীয় দ্রব্য না, আজকে থেকে তোবা করো, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহ যা করেছি করেছি, আল্লাহ এজ থেকে বেড়ি ভাতি দিব না, বেড়ি না খেয়ে যদি মরে যাই আল্লাহ মরি। আমি অনেকদিন আপনাকে বলিনি, বেটাকে তাবিজ না লাগাতে গেলে বেটা ভালো হবে না, তো তাবিজ লাগাতে গেলে বেঁচে যেতে পারে, আর তাবিজ না লাগাতে গেলে মরে যেতে পারে। তো আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম, বেটা যদি মরে যায় জাগা, তাবিজ লটকাতে যায় না, না আপনার পাকড়াও হবে না, আল্লাহর কথা বলবেন না, তাবিজ কেন লটকেছে নি তোর বেটার গলেই বেঁচে যেত ছেলেটা। বরঞ্চ আল্লাহ রসুল কি বলছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, ওয়াইন কুতেল তো ওয়াইন হুররিকতা, তোমাকে যদি জবাই করে দেওয়া হয় তবুও তুমি শিরিক করো না, আর তোমাকে যদি আগুনে জিন্দে পুড়িয়ে দেওয়া হয় তবুও শিরিক করো না। বেটা যদি মরে যায় আপনি বলেন, বেটা যদি আল্লাহ নিয়ে নেওয়ার থাকে নিয়ে নেবে, কিন্তু না, ডোরা লাগাবো না, কোদা হয়েছে বেটাকে, মরে যদি যাই বেটা কোনো সমস্যা নেই, আল্লাহ মালিক, কিন্তু না এই কাজ করবো না। ওই কোন ওঝার কোন পাগলাতে আপনাকে বলে দিয়েছে তোর বাড়ি মন্দ করা আছে, এই বাড়িতে ঘের, এক বলে না ওই বাড়ি ঘেরা বাড়ি ঘেরা, যে ওই কি কি জানি বলে ফুঁফা ফুঁফা দিয়ে দিয়ে ওই বাড়ি ঘেরে বেড়েছে। তো ওই কবরে যাবার রেখে যখন বাড়ি গেছে তখন ওই কবরে যাবার স্ত্রী বলছে যে তুমি এখন কমতে ছিল না, তো অমুক জায়গায় একটা পেশেন্ট দেখতে গেছো নু বাড়িখানটা বেঁধে এনু, তখন ওই কবরে যে স্ত্রী বলছে তোমার বড় বেটি তো বাড়ি থেকে পালিয়ে গেছে, এটা হচ্ছে তোমার আপনাদের কভারেজ, নিজের বাড়ির কোনো খোঁজ নেই, ওই পরের বাড়ি বাঁধতে চলে গেছে। প্রিয় ভাই, এই চারটে জিনিস থেকে বেঁচে থাকতে হবে, নেশা জাতীয় দ্রব্য, জুয়া, যত রকম জুয়া আছে সেখান থেকে বেঁচে থাকতে হবে, প্রতি মাকে সম্মান করা যাবে না। বিশেষ করে যারা শিক্ষার সঙ্গে জড়িত তাদেরকে বলছি, আমি হিন্দু মুসলিম বোঝা যায় না, প্রত্যেক স্কুলে এগুলো বর্জন করা যায় না, গাঁদা ফুল দিয়ে যে একবারে নেতাজি সুভাষচন্দ্র বোসকে সাজিয়ে রাখতে হবে, তাকে মালা চড়াতে হবে, এটা কেমন কথা? আর এখন তো কোনটা বলবো বলেন তো, সামান্য 10 টাকা দিয়ে মেম্বার হয়েছে, তো মেম্বার তো ওই হয়নি, আর স্ত্রী মেম্বার হয়েছে, তো MLA বাবু এসেছে, তো স্ত্রীটাকে পতিতালয়ের একজন মহিলা বানিয়ে দিয়েছে, দিয়ে ওকে গাঁদা ফুলের মাদাল দিয়েছে যে যখন MLA সাহেব আসবে তখন তুমি পড়িয়ে দিও, আর ওই দেয়ুসটা পিছনে বসা আছে। বাপরে বাপ, কত যে মজা লাগছে, MLA সাহেব আমার স্ত্রীর সঙ্গে দিল খুলে কথা বললে, এই দিল তো খুলেছে, কেল আরো কত কি খুলবে তুমি দেখিও। এটা হচ্ছে এই নালায়েক যাকে ভোট দিয়েছো তুমি, বেহায়াকে। আল্লাহ বলছেন এই চারটি জিনিস থেকে বেঁচে থাকো,
কেননা এই চারটি জিনিস হচ্ছে মিন আমালি শয়তান, এগুলো হচ্ছে শয়তানের কার্যকলাপ। নেশা খাওয়া শয়তানের কাজ, প্রতিমার উপাসনা করা শয়তানের কাজ। আচ্ছা, প্রতিমার উপাসনা করে শয়তানের কাজ, একটা কথা মনে চলে এলো, কোনোদিন বলিনি, নতুন কথা শোনো। এই ভূগোল, ভূগোল নাম শুনেছ? ভূগোল, ভূগোল নাম শুনানি, ভূগোল। এই যেমন বলছো না, এটা কালী, এটা দশরা, এটা দুর্গা, এটা শিব, এটা অমুক তুমুক করেনি, এই যে এখন পড়ছে প্রত্যেকটা মণ্ডপে, আমি দুর্নাম করছি না, আমি তোমাকে চিনার জন্য বলছি। তো এইরকম মক্কাতে একটা পূজা তৈরি হতো, ওই পূজাটার নাম ভূগোল। পূজাটার নাম কি বুঝতে পারলে? তো এটা যেমন ওই পিছনে দেখো লাঠি গাড়ায় ভরা আছে, যে আগার দিকে মাটির পুতলা, ওই রকমই প্রতিমা একটা তৈরি করা ছিল ভূগোল। তো মানুষ এই ভূগোলের সঙ্গে সম অসমাতে কথা বলতে পারত, এই ভূগোলের সঙ্গে একটা মাটির প্রতিমা, সে কি করতো, মানুষের সঙ্গে কথা বলতো। তো এতই মানুষের আরো ইমান বেড়ে যেত, যেতে যেতে মোহাম্মদ যেটা বলছে সেটা যদি সত্যই হবে, এই তো কথা বলতে পারছে, এ কি করছে, কথা বলতে পারছে। ইমান সবচাইতে বেশি নষ্ট করেছিল এই সময়তে। তো পরে যখন আল্লাহ রসুল দেখলেন যে এই ভূগোল কথা বলছে কি করে, এই ভূগোলের মধ্যে ঢুকে আছে গে শয়তানি ইবলিস, শয়তান ওর মধ্যে ঢুকে আছে, দিয়ে ওই কথা বলছে, তখন ভূগোলের উপরে মানুষের ইমানটা বেড়ে যাচ্ছে। এর জন্যে এই শয়তান সাংঘাতিক বদমাস, এগুলো শয়তানের কাজ, এই প্রতিমা অমুক তমুক এগুলো সব কিসের কাজ, শয়তানের কাজ। আর আরেকটা কথা বলি, এই হিন্দুদের একটা দেবী আছে, আমি দুর্নাম করছি না, সোমাকে বুঝানোর জন্য বলছি, কালী, কালী, কালী চিন, ওই দেখবে যখন ওই মণ্ডপে চড়ায়, ওই কিন্তু উলঙ্গ, ওই গলে আছে একটা মানুষের মাথার মালা, ভালো করে দেখবে, মানুষের মাথার কি আছে, মালা। তো তারা মালাটা এই রকম করে বানায়, তো গুপ্ত অঙ্গ ঢাকা পড়ে যায়, মানে এই রকম করে বানায় যে ঢাকা পড়ে যায়, কিন্তু বাস্তবে সে উলঙ্গ, জীবাখানটা বের হয়ে আছে। তো আচ্ছা, এই কালীর পূজা কেন করে বলতো? এই কালী থেকে বাঁচার জন্য কালীর পূজা করে ওরা, তারাও জানে যে কালী একটা ভয়ঙ্কর। আরে হিন্দু ধর্মে রাক্ষসেরও পূজা হয়, জানো কিসের পূজা হয়, রাক্ষসেরও। কেন রাক্ষসের পূজা হয়? এতে রাক্ষস আমাকে কিছু না করে, এর জন্য রাক্ষসকে খুশি করায়, কালীর পূজা এর জন্যে করে যে কালী আমার ক্ষতি না করে, এর জন্যে কালীর পূজা হয়, রাক্ষসেরও পূজা হয়। তো এই সমস্ত শয়তানের কার্যকলাপ, এগুলো আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে শয়তানের কার্যকলাপ, ফাজতানেহু, এগুলো থেকে তোমরা কি করো, বেঁচে থাকো। আমি আলোচনা শেষ করে দেবো, এরপরে যেটা কথা আসছে, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শয়তান আই ইয়াকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসার। এরপরে কিন্তু মেন কথা, আচ্ছা আল্লাহ বেঁচে থাকতে বলেন কটা জিনিস থেকে, মনে আছে কি কি চারটে? এক নম্বরে নেশা জাতীয় দ্রব্য, দ্বিতীয় নম্বরে জুয়া, তৃতীয় নম্বরে প্রতিমার পূজা, চতুর্থ এবং শেষ নম্বরে ভাগ্য পরীক্ষা। এই চারটা কথা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বললেন, 90 নম্বর আয়াত শেষ, 91 নম্বর আয়াতে দেখো আল্লাহ চারটার মধ্যে দুটাকে বাদ দিয়ে দিলেন, যে দুটার কথা ফের স্পেশালভাবে বলছেন না, বুঝতে পারলে না। 90 সূরা মায়েদা 90 নম্বর সূরাতে কটা জিনিস থেকে বেঁচে থাকতে বললেন? চারটা। 91 নম্বর সূরা, সূরা আল মায়েদা 90 নম্বর সূরাতে চারটা জিনিস থেকে বেঁচে থাকতে বললেন, 90 এর পরে 91 নম্বর সূরা চারটার মধ্যে দুটাকে বাদ দিয়ে দিলেন, ফের দুটাকে টানলেন, চারটা বললেন, 90-এ 91-এ দুটাকে বাদ দিলেন, ফের এই দুটার বিশ্লেষণ শুরু করেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন এই শোনো, এই চারটা জিনিসের মধ্যে দুটা জিনিস বাদ দিয়ে দুটার কথা ফের 91 এসে বলছেন, যে নেশা জাতীয় দ্রব্য এবং জুয়া এই দুটো জিনিসের মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে, তোমাদের মধ্যে সন্ত্রাস প্রচার করতে, তোমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করতে। কি দিয়ে? নেশা জাতীয় দ্রব্য দিয়ে এবং কি দিয়ে? জুয়া দিয়ে। আজকে বলেন সুদের টাকা নিয়ে মেরপিট হয় না? আরে মেরপিট হয় না বললে তো একটু ভুল হয়ে গেল, 100টা ঝগড়ার মধ্যে 80টা ঝগড়াই উঠলেন। এই তোর কাছে টাকা পাইছি, টাকা দিবি না, কার গাড়ি নিয়ে চলে গেছে, কার কি, 100টার মধ্যে মানে 80টাই উঠলেন। এর জন্যে আল্লাহ তাআলা বিশেষ করে বলছেন শয়তান চায় এটা, যে তোমাদের
এক অপরের সঙ্গে শত্রুতাই বন্ধুকে বন্ধু না রেখে শত্রুতে পরিবর্তন করে দেবে, তার মাধ্যমটা কি? নেশা জাতীয় দ্রব্য। ওয়াকি ওই দুই মাতালে একসঙ্গে বসে বসে বোতল খেয়েছে, দুমাতালে কি করেছে, একসঙ্গে বসে বসে বোতল খেয়েছে। তো এক মাতাল ওখানে ফেলাখেয়া পড়ে আছে, আর এক মাতাল ওরই মা বহিনকে গালি দিতে গেছে ওর বাড়ি, নেই এরকম ওরই টাকারই মদ খেয়েছে, ওকে গালি দিতে গেছে। অনেক সময় তো আশ্চর্য লাগে যে যে মদের দোকানে মদ কিনেছে ওই মদখোর ওই মদ আলাকে গালি দেয়, মাতাল হয়ে যায়। কত স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চাইছে তোমাদের শত্রুতা করাতে, এবং কি আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরাতে, আনি সালাত এবং নামাজ থেকে। তোমরা কি শয়তানের প্ররোচনায় পা দিয়ে আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেবে? এ কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন। প্রিয় ভাই, এই যে জুয়া, এটি একটি ভয়ঙ্কর পাপ, বিশেষ করে আইপিএল। তোবা করতে হবে তোমাকে আজকে মসজিদে এই রকম করে কান ধরে, আল্লাহ যা ভুল করেছি করেছি, আইপিএলের দিকে চোখই করব না। বলো আজকে যারা আইপিএল দেখো, কেউ আইপিএল দেখে না, সব সাধু, তোবা করো, এখানে তোবা করো, একদম ঠু বলে খুব ভালো, আল্লাহ এজ থেকে আর আইপিএলের দিকে মুখ না রাখবে আর করো। আর একটু গরম করে বলবো নাকি, এরপরেও আইপিএলের দিকে মুখ থাকবে তোমাদের? কোনো ছেলেকে যদি আমি দেখি এটিকে মোটামুটি তো চিনতে পারছি, রাস্তায় আইপিএল খেলাতে ওখানে যদি না খাটাই ওকে চাকরি পাচুক চেয়ে না পাচুক, মামুতি আমার টিকুক বা না টিকুক, এই ছেলেটিকে যদি দেখেছি আইপিএলের আড্ডাতে ওখানে যদি না খাটাই ওকে কী বলে রাখলাম আমি? এরপরে না হয় বাদ দিয়ে দিবে দিবে তোমরা, ইনশাল্লাহ আইপিএল ছাড়বো, আইপিএল দেখা, এই ইনশাল্লাহ কেন মুখ থেকে বের হচ্ছে না সবারই, আইপিএল দেখা ছাড়বো আজকে থেকে। কোটি কোটি মা ও বোন রক্তের অশ্রু দিয়ে কানাকাটা করছে, কেন? তার স্বামী কোটি লাখ লাখ টাকা এই আইপিএলের মাধ্যমে হারিয়ে দিয়েছে। কানের নাকের গলার যা ছিল, এমনকি দেহের কাপড়টুকু একটু ভালো নাই, কেন? ওই স্বামীটা 12-72 আইপিএলে হাজার লাখ লাখ টাকা সুদে নিয়ে হেরে দিয়েছে। এটা কি বাস্তব নয়? এটা কে? এটা তোমারই পাড়ার ছেলে, আজকে অমুকের বেটা হয়েছে কালকে তোমার বেটা হবে। যাই সমস্ত টিভিগুলোতে আইপিএল চলছে তারাকে বুঝাও, আর ক্ষমতা থাকতে গেলে ওই টিভিটা যাকে ছেড়ে ভাঙো, ইনশাল্লাহ এর বদলা আল্লাহ তারা তোমাকে হাসরের মাঠে দেবেন। না জঘন্যতম পাপ। কিসের আইপিএল হে? কোথাকার বেহুদারা খেলছে টাকা লিচ্ছে, আর তোমার আমার কি হে? কই লকডাউনে যে এত এত লোক আমরা অসমস্যায় ছিলাম, ওই তুমি কি বলো না ওই কি কোহলি, বিরাট কোহলি কয় কেটি চেল দিয়েছে তোমাকে, চেরে নাও তো খরচ করে নেই বেহুদারা। আজকে ডায়লগ দিয়ে বেড়াচ্ছে, আমরা ভারতের জন্য খেলছি, ভারতের জন্য খেলছিস না পকেটের জন্য খেলছিস রে বেহুদারা? কি বলছে, ভারতের জন্য খেলছি, ভারতে কয় টাকা দিয়েছিস তুই খেলে? 2 টাকা কম হয়ে গেছে তো বিসিসিআইয়ের উপরে কেস করছে, আর আমাদের ভারতের জন্য খেলছে, আস্তাগফিরুল্লাহ। না ওদের চাল চলন হচ্ছে শয়তানি চাল, কিচ্ছু নয়, যতই ওপরে ওপরে বলো তুমি লেবেল লাগিয়ে দিয়েছে ভারতের পতাকা, ওটা লেবেল একটা তাছাড়া কিচ্ছু নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলিম ভাইকে এই শয়তানের প্ররোচনা শয়তানের কার্যকলাপ থেকে আল্লাহ যেন বাঁচাই। হে আল্লাহ, তোমার কাছে বিশেষ করে দোয়া, এই আইপিএলের নামে যে জঘন্যতম অন্যায় সমাজের মধ্যে চলছে, জুয়া, এই বেট ধরাধরি, টাকা ধরাধরি, এই সমস্ত জিনিসের ব্যাপারে আমাদের সমাজকে তুমি সজাগ করো। হে আল্লাহ, আমরা যেন এই আইপিএলের মতন পাপ থেকে নিজেকে, নিজের সন্তান সন্ততিকে, নিজের পরিবারকে, নিজের এলাকাবাসীকে বাঁচাতে পারে এই তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের উপস্থিত এই মজলিসে আজকে যারা উপস্থিত হয়েছে, এদের ছোটো পাপ বড় পাপ জানা অজানা যত রকম পাপ আছে, হে আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, আমরা যতদিন জীবিত থাকব ইমান ও আমলের সহিত আমাদেরকে জীবিত রাখো, যখন আমাদের আয়ু শেষ হয়ে যাবে ইমান ও আমলের সঙ্গে এই দুনিয়া থেকে তুমি আমাদের উঠিয়ে নিও। হে আল্লাহ, যারা আজকে কবরবাসী, আজকে তারা আমাদের দুয়ার আশায় দেখে আছে, বসে আছে, রাস্তা মাপছে, হে আল্লাহ
আমাদের আত্মীয় স্বজন যারা আছে কবরবাসী হয়ে গেছে তাদেরকে তুমি ক্ষমা করো। হে আল্লাহ, জানি না তারা কবরে কোন অবস্থায় রয়েছে, হে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসে তুমি জায়গা করে দিও। হে আল্লাহ, তারা যদি কবরে আজাবে থাকে তুমি আজাবকে দূর করো। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।